মাটির ঘরের দেওয়ালে এখনো উজ্জ্বল গোলাপি রঙের লেখা শুভ বিবাহ। 3 মাসও হয়নি, অগ্নিসাক্ষী করে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়ে নতুন সংসার শুরু করেছিলেন দম্পতি। কিন্তু বৃহস্পতিবার বিকেলে ঝড় বৃষ্টির মধ্যে বজ্রাঘাতে এক লহমায় সব শেষ হয়ে গেল। বজ্রাঘাতে মারা গেলেন বছর 24-এর নয়ন এবং স্ত্রী বছর 20-এর প্রিয়াঙ্কা। সেই বিকেলে মাঠে পাট নিড়াতে গিয়েছিলেন নবদম্পতি। আচমকাই ওঠে ঝড় বৃষ্টি, কালো মেঘে ছেয়ে যায় আকাশ। বাড়িতে ফেরার আগেই বজ্রাঘাতে মৃত্যু হয় মালদার খেজুরবাড়ির এলাকার ওই নবদম্পতির। পোস্টমর্টমের পর ছেলে এবং ছেলে বউয়ের দেহ বাড়িতে ফিরতেই কান্নার রোল ওঠে। পাড়া প্রতিবেশীদের বিলাপ, জীবনটা সবে শুরু করেছিল, তার আগেই সব শেষ হয়ে গেল। এদিন সন্ধ্যায় শেষকৃত্য হয়েছে বজ্রাঘাতে মৃত স্বামী স্ত্রীর। গোটা বাড়ি গ্রাস করেছে শ্মশানের নিস্তব্ধতায়। তারই মধ্যে নজর কাড়ছে বিয়ের অনুষ্ঠানের চিহ্ন হিসাবে নয়নের ঘরের দরজার পাশে গোলাপি রঙে লেখা শুভ বিবাহ। শূন্য দৃষ্টিতে সেদিকেই চেয়েছিলেন নয়নের মা সুমিয়া রায়। 2 বছর আগে মারা গিয়েছেন বাবা, নয়নের সঙ্গেই থাকতেন বৃদ্ধা মা। সংসারে নয়নই ছিলেন একমাত্র রোজগের ব্যক্তি। বিয়ের সময় মায়ের নামে 30,000 টাকার লোন নিয়েছিলেন। সেই টাকার কিছুটা দিয়ে শ্বশুরবাড়ির কুরসাডাঙ্গিতে জমি লিজ নিয়ে পাট চাষ করছিলেন নয়ন। আর সেই জমিতেই নিড়ানি দিতে গিয়ে বাজ পড়ে মারা গেলেন স্বামী স্ত্রী। রাজ্য সরকারের পক্ষ থেকে পরিবার দুটিকে শুক্রবার 2 লক্ষ টাকা করে 2টি চেক দেওয়া হয়েছে। আমি অজ্ঞান হয়ে গেলাম, তারপরে আমাকে কি নিল ভগবানে আমাকে ই করলো, উঠায় আমাকে দেখাচ্ছে যে এই তোর জামাই মরে গেলো হারিয়ে গেলো। তখন দেখে আমি কিট লাগিয়ে গেলাম, আবার ধরে কাঁদছি ওখানে। বলছি কতদিন আগে আপনারা মেয়ের বিয়ে দিয়েছিলেন? 3 মাস হলো। বিয়ের সময় কোনো ঋণ হয়েছিল আপনার কোনো বিয়ে দিতে গিয়ে? হ্যাঁ, ঋণ হয়েছে। কত টাকা ঋণ হয়েছে আপনার? 2 লাখ। এত টাকা জোগাড় করেছিলেন কিভাবে আপনি? কি থেকে লোন নিয়েছিলেন? আপনার বাড়িও দেখতো, আমাদের বাড়িও দেখতো। মানে এখানে আপনার জামাই কি কাজ করতে এসেছিল, কেন এসেছিল আপনার বাড়িতে, কি করতে? ঘুরতে এসেছিল, দেখার জন্য গিয়েছিল মাঠে। ওখানে দেখে আবার দেখছে যে আমার শাশুড়ি মা কাজে যেতে, ও কাজে লেগে গেল, কাজের লোক আছে, ভোটে কেন খাবো, কাজ করে